সঙ্গবদ্ধভাবে অসত্য প্রচারের অভিযোগে বাংলাদেশে পঞ্চাশটি ফেসবুক আইডি ও পেজ বন্ধ করেছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর অ্যান্ড ইনফরমেশনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা বলেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে মেটা কর্তৃপক্ষ বলেছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে এর অনেকগুলো সংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার মেটার দুই সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে কথা বলা হয়েছে এই একশো আটচল্লিশটি পেজ ও আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কিছু জানে কি না জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই আমরা তাদের কাছে কিছু আইডি বা পেজের ব্যাপারে সুপারিশ করি সেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয় এগুলো তারা কিভাবে করেছে আমরা কিছুই জানি না মেটার এই ধরনের সিদ্ধান্তে ক্ষুব্ধ আওয়ামী তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ তিনি বলেন ফেসবুক কর্তৃপক্ষ এভাবে একটা দলের বিরুদ্ধে লিখতে পারে না ওই আইডি বা পেজগুলো কারা চালাত কোন বিএনপি সমর্থক ওগুলোর মালিক হতে পারেন আবার সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা তো তারা দেখলো না বিদেশে বসে পিনা কি করছে বা অন্যরা কি করছে আমি তো মনে করি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো এ ব্যাপারে অবশ্যই আমরা কিছু একটা করব।